গুড মর্নিং এভরিওয়ান, শুভ ষষ্ঠী, সকলকে শারদ শুভেচ্ছা জানায়। দেখো আজকের ভিডিওতে আমরা এসেছি সিয়ার পার্কের কাছেই একটি পুজো মণ্ডপে, দিল্লি চিত্তরঞ্জন পার্কের কাছে। এই মণ্ডপটি খুব সুন্দর সাজানো হয়েছিল, চারিদিকে ছিল বিভিন্ন খাবারের স্টল এবং মেলার মতো চারিদিকে বিভিন্ন স্টল, এবং প্যান্ডেলটি খুব সুন্দর হয়েছিল। এই যে এখানে মাঝখানে বাবা মেয়ের একটু নাচ হয়ে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডে গান বাজছে, কোনো ব্যান্ড বা কোনো আয়োজন হয়েছে এখানে কোনো সংস্থা থেকে। এখানে আমিও একটু চলে এলাম ওদের সাথে একটু ভিডিও করার জন্য। এই যে সোনামা দেখছে সবাইকে, নতুন দেখছে চারিদিক, এত লোকজন, মা এত সেজেছে, এরকম তো সব সময় দেখতে পায় না। এই যে স্টেজ ব্যাকগ্রাউন্ড, পিছনে গান গাওয়া হচ্ছে, চলুন দেখে নিই প্যান্ডেলটা ভালো করে। এখানে প্যান্ডেলটা সাজানো হয়েছিল পুরনো দিনের যে ঠাকুর বাড়ি হয় সেই আদলে, খুব সুন্দর গোলাপি এবং সাদায় মোড়া একটা থিম, বেশ সুন্দর রুচিপূর্ণ সাজ, খুব ভালো লেগেছিল আমাদের। এবং মাঝখানে এখানে অনুষ্ঠান, বিভিন্ন জায়গাতে অনেক রকমের কালচারাল প্রোগ্রাম হয় এখানে, যেগুলো দেখতে খুব ভালো লাগে। মানুষজন সবাই এসেছেন, বিভিন্ন ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন ভাষাভাষীর মানুষজন এখানে একত্রিত হয়েছিল, এবং খুব ভালো লাগছিল সেখানের আমেজ, পরিবেশ। পুরো কলকাতা বা পশ্চিমবাংলার দুর্গাপুজো মণ্ডপের যেরকম হয় আমেজ, ঠিক সেরকম। মাঝখানে ঢাকিদের নাচ খুব ভালো লেগেছিল, ঢাক বাজানোর যে সুর যে বাড়ির পুজোতে আমরা পেয়ে থাকি, সেটা এখানে প্রথম উপলব্ধি করলাম দিল্লিতে এসে, দিল্লি চিত্তরঞ্জন পার্ক এবং তার আশেপাশে বিভিন্ন সংলগ্ন এলাকাতে বিভিন্ন পুজো হয়ে থাকে। এই যে ঢাকিদের নাচ খুব সুন্দর, ওনারা এত সুন্দর ঢাক বাজিয়েছেন, খুব ভালো লেগেছে। একদম বাড়ির পুজোর একটা আমেজ পরিবেশ তৈরি করে দিয়েছেন। সকলে মিলে এখানে একটু একটু নেচেও নিয়েছিলাম, খুব ভালো লাগছিল ঢাকের আওয়াজ। ঢাকি ভাইয়েরা সবাই মিলে সুর তুলে এখানে ঢাক বাজিয়ে নাচ করছিলেন, খুব ভালো লেগেছিল দেখতে। এরপরে ধীরে ধীরে শুরু হবে পুজোর বিভিন্ন অনুষ্ঠান, সবাই মন্ত্রমুগ্ধের মতো স্তব্ধ হয়ে দেখছিল, এবং পুজোর ঢাকের আওয়াজ বেজে উঠছিল অন্তরেও, বাড়ির টান। প্রবাসে থাকা বাঙালিরা বুঝতে পারেন, যারা বাইরে আছেন তারা বুঝতে পারেন যে বাড়ির পুজোর টান কতটা হয়। সেই আমের যদি এখানে একটুও উপলব্ধি করা যায় তাহলে সেটি আনন্দে ভরিয়ে দেয় আমাদের মন প্রাণ, খুব ভালো লাগে। বাঙালিদের কাছে দুর্গা পুজো খুব বড় একটা আবেগের জায়গা, খুব বড় একটা অনুষ্ঠান, সেলিব্রেশন, সবাই মিলে আনন্দ করার একটা উৎসব। ঠিক সেই রকমই উপলব্ধি এখানেও পাওয়া যাবে ভাবতে পারিনি, খুব ভালো লেগেছে সবাই মিলে ঘুরতে।